নমস্কার আমি রনি আজকের আলোচ্য বিষয় হলো আধার কার্ড সাংবিধানিক বৈধ জানালেন সুপ্রিম কোর্ট একের পর এক গুরুত্বপূর্ণ শুনানি শুনালেন সুপ্রিম কোর্ট যেমন সমকামী স্বীকৃতি মহিলাদের যৌন স্বীকৃতি আধার কার্ড সাংবিধানিক বৈধতার স্বীকৃতি এক্ষেত্রে অবশ্য কিছু বিধিনিষেধ বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট ট্যাক্স রিটার্ন সরকারি প্রকল্প প্যান কার্ড প্রভৃতি ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক কিন্তু অন্যদিকে বেসরকারি সংস্থান শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক ও মোবাইল সংস্থা কোনোভাবেই আধার কার্ড দাবি করতে পারেন না বলে জানালেন সুপ্রিম কোর্ট এই রায়ের পর মমতা ব্যানার্জি জানিয়েছেন যে এই জয় মামাটি মানুষের জয় আম জনতার জয় এক্ষেত্রে অবশ্য মুকুল রায় ও দিলীপ ঘোষ জানিয়েছেন যে আধার কার্ড সাংবিধানিক বৈধ বলে স্বীকৃতি পেয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তা বাধ্যতামূলক নয় বলেই জানিয়েছেন সুপ্রিম কোর্ট আমাদের এই চ্যানেলটিকে আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না নিত্য নতুন খবরের জন্য ধন্যবাদ